গত দুই তিন দিন থেকেই রাজ্যে বৃষ্টির পরিমাণ কমেছে, রাজ্য জুড়ে বাড়ছে গরম। তবে এরই মধ্যে খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, আবারও বাংলায় হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে, ফের সক্রিয় হচ্ছে বর্ষা। আগামী শনিবার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়াবহ ঘূর্ণাবর্ত, যা সেপ্টেম্বর মাসে 4 তারিখ করে গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে পয়লা সেপ্টেম্বর থেকেই বাংলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা 4-5 দিন ভারী বৃষ্টির সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী 6 তারিখ থেকে 7 তারিখ কার্যত দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে। অন্যদিকে বর্ষার যে মৌসুমী অক্ষরেখা, সেই অক্ষরেখাটি এখন এই মুহূর্তে হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। ফলে শনিবার থেকে উত্তরবঙ্গে জেলাগুলিতেও বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে গত কয়েকদিন ধরেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই জেলাগুলির তাপমাত্রা বাড়ছে। এই মুহূর্তে বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা 33 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। তাপমাত্রার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়ায় বিশেষ কোনো পরিবর্তন না হলেও শনিবার সকাল থেকেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। ফের বাংলায় বৃষ্টি শুরু হবে, পাশাপাশি কমবে তাপমাত্রাও। তো আসুন দেখে নিব আসন্ন নিম্নচাপ প্রভাবে কোন কোন জেলাগুলিতে হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে। মায়ানমার উপকূল সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। এই ঘূর্ণাবর্তটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে, তার জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই বেশিরভাগ জেলাতেই আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে বেশ কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই সেইভাবে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে এদিকে বৃষ্টি হবে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদেবাড়ি, জয়নগর, গোসাব্বা, বারুইপুর, তমলুক, এই সমস্ত এলাকায় কিছুটা বৃষ্টি আজকে দুপুরে পর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঝড়খালি, এই সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, এদিকে জিয়ানগর, মতবাড়িয়া, মির্জাগঞ্জ, বুরহানুদ্দিন, লালমোহন, চারফেশন, হাতিয়া, তার মধ্যে চট্টগ্রাম বিভাগে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, যেমন ফটিকছড়ি, হাটবাজারি, চিটাগং, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ধানচি, ছয়করিয়া, কুতুদিয়া, মহেশখালী, এই সমস্ত এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে দুপুরের দিকে। তবে আজকে রাত্রির দিকে সেইভাবে বৃষ্টি কোথাও দেখা যাচ্ছে না। আজ মূলত বেশিরভাগ এলাকাতে আবহাওয়া পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গেও আজকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল শুক্রবার বৃষ্টির মাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, যদিও সকালের দিকে আবহাওয়া পরিষ্কার থাকবে, দুপুর হলে আবারও বৃষ্টি শুরু হবে। আগামীকাল শুক্রবার কম বেশি বেশিরভাগ জেলাতে বৃষ্টি হতে পারে, তার মধ্যে উপকূলবর্তী জেলা এবং উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলিতে কিছুটা বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে, যেমন এদিকে
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে কিছুটা বাঁকুড়ার অংশ, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি এই এলাকাগুলিতে আগামীকাল শুক্রবার দুপুর থেকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়া এবং মুর্শিদাবাদে আগামীকাল বিক্ষিপ্তভাবে খুবই হালকা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে, ফলে তাপমাত্রা কিছুটা কমবে। আগামীকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও ভারী বৃষ্টি নয়, হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে তার মধ্যে কোনো কোনো এলাকায় কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে আগামীকাল শুক্রবার বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী এই সমস্ত এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে শনিবার থেকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে। ভারী বৃষ্টি হতে পারে শনিবার দিন থেকে বৃষ্টি বাড়তে চলেছে, যেহেতু শনিবার দিন বঙ্গোপসাগরে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি দানা বাঁধতে শুরু করবে, তার ফলে বৃষ্টি কিছুটা বাড়বে একেবারে উপকূলবর্তী জেলাগুলিতে, এবং শনিবার থেকেই দমকা ঝোড়ো হাওয়া শুরু হতে পারে এবং ধীরে ধীরে সমুদ্র উতাল হতে শুরু করবে শনিবার থেকে। শনিবার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যা সংলগ্ন পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে শনিবার দিন বেশ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর এই সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে। আগামী শনিবার দিন উত্তরবঙ্গে মালদা, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টি রয়েছে। শনিবার দিন থেকে মূলত বৃষ্টি বাড়তে থাকবে, রবিবার দিনও বৃষ্টি রয়েছে। রবিবার দিন নিম্নচাপটি ঘনীভূত হচ্ছে এবং একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে যাবে, যার ফলে রবিবার দিনও বৃষ্টির মাত্রা আরও খানিকটা বাড়বে। রবিবার দিন ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে রবিবার দিন ভারী বৃষ্টি রয়েছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান জেলা, কলকাতা, হাওড়া, হুগলিতে আগামী রবিবার দিন ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী রবিবার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সোমবারও বৃষ্টি রয়েছে, মঙ্গলবারও বৃষ্টি রয়েছে। আগামী চার তারিখ থেকে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে, তার জেরে চার তারিখ, পাঁচ তারিখ, ছয় তারিখ এই তিন দিন কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।